সারা বাংলাদেশে যে সমস্ত সোনোলজিস্ট সেরাদের সেরা তাদেরকে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। বাংলাদেশ তথা পৃথিবীর মধ্যে অন্যতম সোনোলজিস্ট হুমায়রা ইসলাম অন্য 10টা আল্ট্রাসাউন্ড করার পরে অর্থাৎ শেষ চিকিৎসার জন্য হুমায়রা ইসলামের কাছে সতত যাচাইয়ের জন্য আল্ট্রাসাউন্ড করানো হয়। তিনি হলেন হুমায়রা ইসলাম, বাংলাদেশের একমাত্র অভিজ্ঞ এবং সেরাদের সেরা সোনোলজিস্ট হুমায়রা ইসলাম। তিনি আনারকান মডার্নে বসেন এবং নিয়মিত রুগী দেখেন, শুক্রবার ব্যতীত অন্য অন্য দিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। আশা করি এখানে মোবাইল নাম্বার এবং ফোন নাম্বার আছে, এই নম্বরে ফোন দিয়ে সিরিয়াল দিয়ে আপনি দিতে পারবেন হুমায়রা ইসলাম। এরপরে প্রফেসর ডক্টর এম তাজুল ইসলাম, যিনি ডিপার্টমেন্ট অফ রেডিওলজি ইমেজিং অর্থাৎ তিনিও আল্ট্রাসোনো অর্থাৎ ক্যারোটি ডবলার অর্থাৎ ইউএসজি অর্থাৎ ভাস্কুলার অর্থাৎ যে সমস্ত আল্ট্রাসোনো আছে এবং টেস্টিজের ভয়ানক আল্ট্রাসোনোগুলো তিনি করায় অর্থাৎ তাই প্রফেসর ডাক্তার এম তাজুল ইসলাম অর্থাৎ তিনি যথেষ্ট অর্থাৎ অভিজ্ঞ এবং ভালো ডাক্তার। অর্থাৎ যে যত ধরনের ক্রিটিক্যাল আল্ট্রাসোনো আছে মূলত আনারকান মডার্ন মেডিকেল কলেজে হয়ে থাকে। তাই এর পর্যায়ে আমরা শামীম রিমা, তিনিও একজন ভালো অর্থাৎ সোনোলজিস্ট যিনি এমবিবিএস এমফিল অর্থাৎ রেডিওলজি ইমেজিং আনারকান মডার্নে নিয়মিত বসেন এবং রুগী দেখেন। অর্থাৎ নর্মাল আল্ট্রাসোনো হতে শুরু করে ইনফার্টিলিটি এবং টেস্টিস যে কোনো ধরনের অর্থাৎ ক্যারাটি ডবলার সিটিগেটি ডেফিনেসি কোর বায়োপসি সকল ধরনের আল্ট্রাসোনো তিনি করে থাকেন ক্যারোটি ডবলার। আশা করি শামীম রিমা, তাজুল ইসলাম, হুমায়রা ইসলাম আনারকান মডার্নে বসে এবং ফোন দিয়ে আপনারা সিরিয়াল কনফার্ম করতে পারেন অথবা সরাসরি রিসিট কিটেও সিরিয়াল দিতে পারেন। আশা করি এখানে আসলে এই তিনজন ডাক্তারের যে কোনো আরও সোনোলজিস্ট এখানে বসে অর্থাৎ তাদেরকে আসলে আরও ঢাকা মেডিকেলের ডাক্তার আছে তারা আরও অনেকখানে বসে তাদের থেকে অন্যতম সেরাদের সেরা ডাক্তারগুলো আমরা মূলত আপনাদের তুলে ধরার চেষ্টা করছি। অধ্যাপক ডাক্তার বিশ্বজিৎ ভৌমিক যিনি ল্যাবরেটরিতে বসেন এমবিবিএস অর্থাৎ রেডিওলজি, অধ্যাপক ইন্টারভেনশনাল রেডিওলজি অর্থাৎ তাকে দেখাতে হবে অর্থাৎ ল্যাবরেটরিতে ক্যান্সার হসপিটালে তিনি নিয়মিত বসেন এবং রুগী দেখেন, অধ্যাপক ডাক্তার বিশ্বজিৎ ভৌমিক। এরপরে ডাক্তার এ কে এম মইনুল হোসেন অর্থাৎ এ কে এম মইনুল হোসেন অর্থাৎ রেডিওলজি এবং ইমেজিং মূলত সোনোলজির ডাক্তাররাই অর্থাৎ এক্স রে এবং আল্ট্রাসোনো এবং সিটি এমআরআই রিপোর্টগুলো করে থাকে, তারাই সকল ধরনের এই রিপোর্টগুলো করে থাকে। তাই ডাক্তার এ কে এম মইনুল হোসেন, এ পর্যায়ে আমরা যে ডাক্তারের কথা বলবো তিনি হলেন ইফতাদুল ইসলাম রেডিওলজি অ্যান্ড ইমেজিং অর্থাৎ তিনি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল পূর্ণবসন প্রতিষ্ঠান নিটোর অর্থাৎ SIBL ফাউন্ডেশন হসপিটাল পান্থপথে বসে থাকেন এবং নিয়মিত আল্ট্রাসোনো এবং রিপোর্ট করে থাকেন। আশা করি স্যারকে এখানে আসলে দেখাতে পারবে। এ পর্যায়ে মেডিনোভা ডক্টর মাহানাস হক কনসালটেড রেডিওলজিস্ট অর্থাৎ তিনি মেডিনোভা মেডিকেল সার্ভিস লিমিটেড অর্থাৎ ধানমন্ডি হাউস নম্বর 71 বয় এ রোড নম্বর 5 নিয়মিত বসেন এবং রুগী দেখেন। এখানে মোবাইল নাম্বার আছে, স্ক্রিনে নাম্বার দিতে আপনি সিরিয়াল দিতে পারেন। অর্থাৎ সোনোলজিস্ট ক্ষেত্রে বাংলাদেশের মধ্যে আনারকান মডার্নের সেরাদের সেনা সোনোলজিগুলো মূলত বসে থাকে। আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক উপকার আসবে। তাই যারা আল্ট্রাসোনো বা অর্থাৎ টেস্টিজের আল্ট্রাসোনো অথবা অর্থাৎ কালার ডবলার এবং কালার ডবলার এবং অর্থাৎ এফএনএসি এবং কোর বায়োপসি করাতে চান তারা এই সমস্ত ডাক্তারের সাথে যোগাযোগ করে আপনারা সরাসরি চলে আসতে পারেন। আর কোর বায়োপসি সিটি গাইডের ক্ষেত্রে আনোয়ারা মেডিকেল সার্ভিস অন্যতম, এখানে গোলাম মুস্তফা স্যার আছে কোর বায়োপসি এবং সিটি গাইডের জন্য অন্যতম তিনি অর্থাৎ তাকে অর্থাৎ যদি আপনাকে কোনো ডাক্তার সাজেস্ট করে হিস্টোপ্যাথোলজির জন্য আনোয়ারা মেডিকেল সার্ভিস অর্থাৎ পপুলারের সাথে ধানমন্ডি দুইয়ের সাথে অর্থাৎ এখানে যাকে সাজেস্ট করবে সেখানে আসতে পারে। থ্যাংক ইউ ওয়াচিং ভিডিও।